ফাইন মত নাম আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা নতুন জায়গায় আসছি নতুন জায়গা না আমার জন্য নতুন কিন্তু সবার জন্য পুরাতন একটা ফেনীর ঐতিহ্যে আসছি আমরা যেটা আমরা এখন হচ্ছে আপনাদেরকে বলে দিই আমরা এখন আছি হচ্ছে জালালিয়া জালালিয়াতে এটা হচ্ছে প্রতিষ্ঠাতা মরহুম জালাল আহমদ এখানে এখন অনেক আগে থেকে এটা অনেক আগে থেকে এখানে প্রসিদ্ধ আমাদের মধ্যে এটার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে সিঙ্গারাটা তো আজকে আমরা এটা সিঙ্গারা খাবো আপনাদেরকে দেখাবো যারা যারা হচ্ছে ফেনীতে আসেন যারা সবসময় খান তাদের জন্য এটা নতুন কিছু না যারা হচ্ছে প্রবাসী আসেন বা হচ্ছে ফেনী থেকে চলে গেছেন বা ফেনী বাইরে থাকেন তাদের জন্য এই সিঙ্গারাটা হচ্ছে অনেক প্রিয় তো আজকে এই প্রিয় জিনিসটা আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু দেখাতে পারবো চলেন আসেন এখানে হচ্ছে যারা দায়িত্বে আছে আমি একটু ওনাদেরকে দেখাই দিতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে ওনারা সবসময় হচ্ছে এখানে কর্মরত থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ওনারাও এখানে আছে সৌদি প্রবাসী এই এই জিনিসটা বলতেছিলাম যে ভিডিও করতেছে সে হচ্ছে সৌদি প্রবাসী আর যাকে আমি দেখাচ্ছি উনি হচ্ছে সৌদি প্রবাসী হ্যাঁ রিয়াদ প্রবাসী একই কথা তো আপনার এখানে আমি মূলত ভাইয়া বলতেছিল যে একজন কাস্টমারকে জিজ্ঞাসা করাটা আমাদের থেকে বেটার হবে আমি একটা কাস্টমার সাথে পাই গেছি যেটা হচ্ছে তিনি ফ্রেন্ডলি আমার সাথে কথা বলতেছে এখানে মূলত কেন আসছেন ওটা বলেন এটা আসলে মানে 50-60 বছর আগ থেকে আমরা যখন স্টোরি ছিলাম হ্যাঁ যে আমি আফালাহিয়া তখন থেকে একটা নাম আছে আচ্ছা আমরা আজ পর্যন্ত কোনো ত্রুটি পাইনি আর আমার এখন আপনি এই মুহূর্তে কি খেতে আসছেন আমি একটা চা খেয়েছি আর একটা সিঙ্গারা এই সিঙ্গারা আমি কিন্তু আসছি এই সিঙ্গারার জন্য তো এই সিঙ্গারাটা আপনার কেমন লাগে আমাকে একটু বলেন অল দা বেস্ট একদম বেস্ট ইজ বেস্ট ফিনি আর কোথাও তো এই সিঙ্গারা মনে হয় না পাওয়া যায় জিদ্দান যাই তো যখন আপনি সৌদি থাকেন হ্যাঁ সৌদি প্রবাসী তো অবশ্যই এটা ফিলস হয় এই জিনিসটা আমি এক্স্যাক্টলি আমি যারা হচ্ছে ফেনী বাইরে থাকেন বা প্রবাসী তাদের জন্য মূলত এই ভিডিওটা আর যারা সবসময় খান তাদের জন্য আছে ফেসবুক পেজে দিবেন হ্যাঁ আমার হচ্ছে সীমান্ত চৌধুরী ওখানে আপনি দেখতে পাবেন সীমান্ত চৌধুরী ইংরেজিতে না বাংলাতে ইংরেজিতে তো আপনার নামটা হাফেজ আব্দুল করিম ভুঁইয়া আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আজকে আমার সাথে একটু সিঙ্গারা খান ধন্যবাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো আজকে মূলত দেখাই এখানে অনেক অনেক কাস্টমার আছে আমাদের ভাই ব্রাদাররা আছে এখানে সবাই সিঙ্গারা খাইতে তো আসছে আপনারা তো সিঙ্গারা খাইতে আসছেন সিঙ্গারা তো সবাই হচ্ছে সিঙ্গারা ভক্ত আমার মতো এখানে আমাদের মুরব্বীরাও আছে এখনও সামনে চা আছে আগে কিন্তু তারা সিঙ্গারা খাইছে আমার মনে হয় সিঙ্গারাই তো খাইছে নাকি সিঙ্গারা তো সিঙ্গারাটা হচ্ছে দেখাই আমি আপনাদেরকে ভাইয়া আমাকে দুই প্লেট সিঙ্গারা দেন দুইটা দুইটা করে চারটা এখানে হচ্ছে মূলত তারা পস্তা সাজিয়ে বসছে সিঙ্গারার আইটেমটা এখানেই সেল হয় আমি আমার আব্বা থেকে যেটা জানছি কারেন্ট চলে গেছে হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছিলো এই জন্য অনেক কিছু করতে পারিনি তো আমরা তখন হচ্ছে যে সিঙ্গারা অর্ডার দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে সিঙ্গারা আমাদের টেবিলে চলে আসছে আমি যেটা বলতে লাগছিলাম যেটা হচ্ছে যে এখন মূলত হচ্ছে আসর নামাজের পরপর হচ্ছে ওনাদের সিঙ্গারাগুলো তৈরি হয় এবং এরপরে হচ্ছে এরপর থেকে আপনি বিকেলে নাস্তা হিসাবে কিন্তু সিঙ্গারা চা এগুলো খেতে পারবেন আমি আমার আব্বুর মুখে শুনছিলাম যে ওনারা দুই আনা দিয়ে একটা সিঙ্গারা খাইতো তো ওই ওই জমানা থেকে এখনও পর্যন্ত ফেনীতে প্রসিদ্ধ এই সিঙ্গারাটা আমার কাছে খুবই ভালো লাগে আর যথারীতি ফেনীর সব মানুষের কাছে এই জিনিসটা একটু বেশি প্রিয় আপনারা যখনই যাবেন যখনই সিঙ্গারের কথা বলবেন ফেনীতে এসে যখন আপনি ল্যান্ড করবেন তখন কিন্তু আপনি যখন সিঙ্গারের কথা বলবেন তখন এই সিঙ্গারাগুলো আপনাকে সবাই সাজেস্ট করবে এটা আমার বিশ্বাস আচ্ছা যেটা বলতেছিলাম যে যখন আপনি এখানে আসবেন বা সিঙ্গারের জন্য অর্ডার দেখবেন তখন দেখবে যে একদম বালতি করে ওনারা সিঙ্গারাটা ওনাদের প্রস্তুত যেখানে করে ওখান থেকে একদম কিচেন থেকে এনে এখানে ঢালে এবং এখান থেকে মানুষ আমার মনে হয় যে আধা ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুবই সুন্দর এবং ওনাদের হচ্ছে যে অনেক কিছু আছে অনেক হোটেলে আছে বাকি থাকি যায় বা ফালা দিয়ে পচে যায় ওনার জিনিসটা নাই এখন অবশ্য আমি যখন আসন আমাদের সাথে আসছি এতটা ভিড় নেই সেই জন্য আমি এখানে বসতে পারছি সাথে সাথে আমি সিঙ্গারা অর্ডার দিছি আমি পেয়ে গেছি কিন্তু অন্যান্য সময় আমি যখন আসি আধা ঘন্টা পরে যদি ঘুরে আসি দেখবেন যে পুরো বালতিতে যে জিনিসটা আছে ওটা সব খালি হয়ে গেছে গা এই জিনিসটা আমার কাছে অতি মানে খুব সুন্দর লাগে আর হচ্ছে যে অনেক ভ্যালুয়েবল লাগে যে ওনাদের এই সিঙ্গারা মানুষ এত মূল্যায়ন করে এত পছন্দ করে আমি একটু আপনাদের সিঙ্গারাগুলো দেখাই দিই সিঙ্গারা হচ্ছে এইরকম যে সুন্দর করে সিঙ্গারা ওনারা আমাদেরকে দেয় আপনারা দুইটা খেলে আপনাদের মন ভরে যাবে এগুলো হচ্ছে সিঙ্গারার ধরন আপনারা যখন প্লেটে এনে খাবেন তখন হচ্ছে যে একটা সুন্দর প্লেটে করে পেঁয়াজের সাথে সাথে আপনাদেরকে এই সুন্দর জিনিসগুলো পরিবেশন করে দেবে আর হচ্ছে আমি যদি একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখাও সিঙ্গারাগুলোকে সিঙ্গারা যদি আমি এগুলো মানে ভাঙি আমি আমারগুলো দেখতে খুব ভালো লাগতেছে আমি যখন এগুলো ভাঙি দেখা যাচ্ছে এই এই সিঙ্গারাগুলো হচ্ছে যে সবার হচ্ছে যে এখন যারা দেখতেছেন আমি অনেকদিন পরে খাচ্ছি আমার একদম মুখে পানি চলে আসতেছে আমার একটা অবস্থা দেখতে খুব ভালো লাগতেছে আপনারা যখন একদম কাছ থেকে দেখবেন সেটা হচ্ছে যে আপনাদের উপরের খোলসটা আমার কাছে খুবই ফেভারিট আর ভিতরে হচ্ছে আলু হচ্ছে যে যেটা যেটা দেয় ইনগ্রিডিয়েন্টস যেগুলো হচ্ছে ওনারা ইউজ করে তারা যারা দেশের বাইরে থেকে দেখতেছেন হচ্ছে যে ফেনীর বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আপনারা মিস করতেছেন আমি জানি কিন্তু আপনাদের মিসের উদ্দেশ্যে আমাকে দিয়ে আপনারা খেতে পারবেন আমি কিন্তু আমি খাচ্ছি বিসমিল্লাহ টু গুড টু গুড আমি জানি আমার সাথে যে আছে সেও খাওয়ার জন্য বেকুল হয়ে আছে ধরো খাও অর্ধেক আলা দিদি আমার মনে হয় তুই অনেকদিন পরে খাচ্ছ দিদি তুই লাস্ট কবে খাইছিলি এবার খাও আমি তোমার লাস্ট খাইছিলাম হচ্ছে যে আমি যাওয়ার আগে আর কি অলমোস্ট আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর পরে এখন তোমার খাইতে কেমন লাগতেছে ওইটা বলো আড়াই বছর পরে ঠিক একই সাথে বাইরেও মিস করি
মাঝে মাঝে পরে পরে কারণ নিজের এলাকার কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোকে মিস করা হয় যখন পেঁয়াজের সাথে যখন আপনি জিনিসটা আরও জমবে এমন একটা অবস্থা আর গরম গরম আপনি যখন বাসা নিয়ে খাবেন পাশে নিয়ে খাবেন তখন ফিলিংসটা অন্যরকম আর আপনি এখানে বসে স্বয়ং নিজে ভেঙে আপনি যখন খাবেন তখন ফিলিংসটা অন্যরকম আর এসে একটা চা খেলে তো কোনো কথাই নেই যারা চা লাভার আছেন সিঙ্গারা প্লাস চা এটা আমি একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ ওনাদের ফুল যে ভিডিওটা ওর উপরে যে হচ্ছে যে ওনাদের যে একটা আয়োজন করছে ওটা আমি আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ ততক্ষণ আমরা খেয়ে নিই তারপরে হচ্ছে দেখাচ্ছি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এটা হচ্ছে যে আগে আব্বুদের জমানায় আব্বা বুড়া খাইছে দুই আনা করে এখন আমরা হচ্ছে তার ডাবল 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 খাচ্ছি সেটা হচ্ছে 10 টাকা করে আমি আমার লাইফে এই সিঙ্গারা প্রথম পাইছিলাম 3 টাকা এরপরে 5 টাকা এরপরে 7 টাকা আর এখন হচ্ছে 10 টাকা তো আমূল পরিবর্তন সময়ের সাথে সাথে পণ্যদ্রব্যের ব্যাপারটা যখন আসে তখন হচ্ছে যে চাহিদার সাথে সাথে জিনিসের দাম বৃদ্ধি বা টাকার যে লোকাল ব্যাপারটা ওইটার সাথে সাথে এই সিঙ্গারার দামটাও অনেক বাড়ছে কিন্তু এই সিঙ্গারার টেস্টের সেই আগের টেস্টটা রয়ে গেছে এটা হচ্ছে একটা ভালোবাসা যারা হচ্ছে ফেনীতে থাকেন বা ফেনীতে যারা স্থায়ী বা ফেনী বাড়ি থেকে যারা আসেন তারা কিন্তু এই সিঙ্গারা একবার হলো টেস্ট করতে পারেন আমাদের খুব ভালোবাসার একটা জায়গা হচ্ছে জালালিয়া যদিও উনি হচ্ছে এখন নাই কিন্তু ওনার যে দেয়া যে কারিগর বা ওনার দেয়া যে স্মৃতি বা হচ্ছে যে ওনার দেয়া যে সিঙ্গারা এটা কিন্তু এখনও চলতেছে এটা কিন্তু কম কথা না আর উনি দেখে আব্বু সবসময় আফসোস করে যে উনি হচ্ছে আমার আব্বুর জ্যাঠা হওয়ার সম্পর্কে আব্বু সবসময় হচ্ছে আফসোস করে যে জ্যাঠা এত যে ব্রাঞ্চ খুলছে ফেনীতে অনেকগুলো ব্রাঞ্চ আছে প্রায় 7-8টা ব্রাঞ্চ আছে জালালিয়া এই জিনিসগুলো উনি দেখে যেতে পারেন তো ওনার ছেলেরা আছে কিনা আমি জানি না কিন্তু ভাইয়ারা হচ্ছে যে এটার প্রসার ঘটাইছে এটা একটা ভালো দিক তো আমরা খাই আমি খাওয়ার সামনে রেখে এত বেশি কথা বলতে পারতেছি না এটা হচ্ছে কথা তো খাওয়ার পরে ইনশাআল্লাহ কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চাইছিলাম যে ওনাদের খাওয়াগুলো আবার খাইতে বাট আমরা ভুল হয়েছে যে দুইটা অর্ডার দিছি বাট আমরা আর খাওয়া পাইনি সেই জন্য আরও 20 মিনিট অপেক্ষা করতে হবে এখানে দেখতেছি যে 20 মিনিট থেকে অধিক যদি অপেক্ষা করতে হয় মানুষ এই জিনিসটা অপেক্ষা করে তো এর মধ্যে হচ্ছে যে অপেক্ষা করতে করতে আমরা উপরের ক্যাটাগরিটা দেখাই দিই যে হচ্ছে যে উপরে কী কী পাওয়া যায় এখানে হচ্ছে আগে জিনিসটা ছিল না এখন হচ্ছে যে ক্যাটাগরিটা উপরের দিকে বৃদ্ধি করছে এটা হচ্ছে ওনাদের একটা কিচেন জোন যেটাতে হচ্ছে যে ওনারা জুস টুস লেবাতে পারে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে তৈরি করে আর এখান থেকে হচ্ছে যে আমরা যদি ভিতর দিকে যাই তাহলে হচ্ছে যে এখানের এই জিনিসটা দেখা যায় এটা একটু এখান থেকে নিয়ে একটু জিনিসটা দেখা দাও এটা হচ্ছে ওনাদের ক্যাশ আর ক্যাশ থেকে ওনারা এখানে চকলেট তকলে হাবি যাবে এটা স্ট্যান্ডার্ড জিনিসটা ওনারা মেটিং করতেছে উপরের সেকশানে আর এখানে হচ্ছে এসি আছে এই জিনিসটা ভালো এখন গরমের ভিতরে এখানে বসলে ভালো হয়েছে তবে এখানে হচ্ছে যে আপনারা কি এখানে আপনি সিঙ্গারা এখানে প্রোভাইড করেন নাকি নিচের এখানে একটা জিনিস হচ্ছে সিঙ্গারা নিচে নিচে খাবেন উপরে উঠতে পারবে না উপরে উঠলে কিন্তু দামি খাবার খাইতে হবে এটা হচ্ছে কথা তো এটা হচ্ছে একটা ক্যাফে জোন টাইপের করছে এখানে কফি পাওয়া যায় জালালিয়ার ফ্রাইড চিকেন পাওয়া যায় এই জিনিসগুলো খুব সুন্দর করছে যে এখান থেকে বসে আপনি নিচের যে নাজারাটা দেখতে পারবেন একটু এই পাশে আয় এখানে দেখা যাচ্ছে মূলত ওর হচ্ছে ওনার একদম জানালার পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা এলাকা আমাদের ফেনীর একদম টাং রোডের মধ্যে দেখা যাচ্ছে জিনিসটাও আপনারা যখন এখানে আসি ফিল করবেন যেমন ভাইরা এখন ফিল করতেছে এখানে দেখে ওরা বাইরে জিনিসে দেখতেছে জিনিসটা বসে খেতে আসলে ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত এই জালালিয়ার সিঙ্গারাকে নিয়েছিল অন্য কিছু দেখালাম না তবে এই জালালিয়ার সিঙ্গারাটা হচ্ছে আমাদের ফেনীর মধ্যে একদম মোস্ট পপুলার মধ্যে একটা আমি মনে হয় যে সিঙ্গারা এর থেকে বেস্ট কোয়ালিটি অন্য কোনো পাওয়া যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইরে যারা যারা দেখতেছেন ফেনীতে যারা দেখতেছেন এবং যারা সবসময় খান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন সীমান্ত চৌধুরীর সাথে থাকবেন আসসালামু আলাইকুম।